এদিকে আবার একদিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে কঠিন ব্যবস্থা নেবে জাতিসংঘ। পদত্যাগপত্র না দেখাতে পারলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারে জাতিসংঘ। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে স্বাধীনবিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দিতে হবে। যদি জমা না দিতে পারে তাহলে সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে, জাতিসংঘ থেকে স্যাংশন দেবে। তাই সকলে খুব খেয়াল দিয়ে আজকে সংবাদটি দেখতে থাকুন। দর্শক, শেখ হাসিনা পালিয়ে গেলেও একে একে কিন্তু তিনি ফোন করে তাদের নেতাকর্মীদের কাছে গোপন বার্তা পাঠাচ্ছেন, এবং সেই বার্তায় থাকছে চাঞ্চল্যকর তথ্য। এবার যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু তিনি ডাইরেক্ট বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। আপনারা এই কথাটি অনেকবার শুনেছেন, কিন্তু মূল আকর্ষণ এটা না, সেটা হলো তিনি যে পদত্যাগ করেননি তার একটা ফটোকপি ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে যে তিনি পদত্যাগ করেননি, তিনি ভয়ে দেশ ছেড়েছেন এবং এই সুযোগে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী চক্রান্ত করে, সেনাবাহিনী প্রধান চক্রান্ত করে এই পদত্যাগপত্রটি তিনি তৈরি করেছেন। দর্শক, সেটি আমরা দেখব যে তিনি সেই পদত্যাগপত্র কী লিখেছেন। তার আগে আমরা আর একটা খবর শুনে নিই। আপনারা জানেন 26 আগস্টকে কেন্দ্র করে নিয়ে ফেসবুকে একটা গুজব চলতেছে যে 26 আগস্টে মানে 26 সেপ্টেম্বরে দেখে নেওয়া হবে। কী দেখে নেওয়া হবে সেই চাঞ্চল্যকর তথ্য অনেকেই জানেন না, সেটা আমরা সবার লাস্টে দেখব। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো, এই পদত্যাগপত্র না দেখাইতে পারলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে, এমন একটা তথ্য ভাইরাল হয়েছে। তো দর্শক, আপনি কি চান, আপনাদের কাছে একটা মতামত চাই, আপনি কি চান যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো হোক? যদি তাই চান তাহলে কমেন্টে অবশ্যই এ লিখবেন, আর যদি তাই না চান তাহলে কমেন্টে বি লিখবেন, এ আর বির মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন। তো দর্শক, একটা লাইক দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদনটি। গেল ফোন, যেই কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এরপর পরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি, বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগপত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগপত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোনো একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে, কেন এই পদত্যাগপত্রটি ভুয়া। এক নম্বর, তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটি স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও বিমান
তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন, এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধানে করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস নাই। এইসব বাটপাড়ি বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফরাস করা করে, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি না সেটা অনেকে বলছেন যে এটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসা ঢুকতে পারবে না। এটা সত্য, তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসকে ম্যান্ডেট দিয়ে দিছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন। ভালো, পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন, এই পদত্যাগপত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতিবিলম্বে এই পদত্যাগপত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি যে পদত্যাগপত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন? রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না? আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো, অনতিবিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন, উন্মোচন করুন। আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি। এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্রজল সৃষ্টি হয়, কোনো ধরনের ধোঁয়াশা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে। এটা কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলছি, এটা নিয়ে কোনো ধরনের ধূম্রজল সৃষ্টি করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া, ভুল কায়দা। ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি, খুনি হাসিনার অন্যতম দোসর, বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম, সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন, এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে, বড় ধরনের ভুল। এটা আমরা যে যাই বলি, আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে। এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে। তো সেই জায়গায় আমরা বলেছিলাম, ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি 18 কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে। এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান, যে সংবিধানটিকে আওয়ামী লীগ 17টি বার সংশোধন করেছে, সেই সংবিধানকে বাতিল করতে হবে। বাতিল করে ছাত্র, জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে। তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি, এখনও বলছি, এখন সময় আছে, অনতিবিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে। এটা আমরা যত দেরি করবো তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি। সেই জায়গায় আমরা কেন দেরি করছি, ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে, আই ডোন্ট নো। এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়া, মানে এই চপ্পু সাহেবকে আমাদের বুঝতে হবে, তিনি খুনি হাসিনার অন্যতম দোসর, এই হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন, তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন? আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শপথ নেন, আমরা তো সবাই সেই বঙ্গভবনে দরবার হলে ছিলাম, তার মুখ কালো হয়ে গেছে, মুখ মলিন, তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পড়ে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পড়িয়েছি সেই হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ করাই। তার মুখ একদম কালো হয়ে গেছে, তিনি মানতেই পারছেন না। তো সেদিনই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে, এই বেটার যতদিন এই চেয়ারে থাকবে, আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি, আমরা বলতে চাই নাই, কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে। তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই চপ্পু সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে। এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না, কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না। সেই জায়গায় ছাত্র জনতাকে প্রয়োজনে 20 লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে। আপনারা ডাক দেন, আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি, সেই ডেটে আমরা বঙ্গভবন ঘেরাও করে সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন। এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘনিয়ে আসছে। সেই সুযোগটা এখন খুব একটা নেই, হ্যাঁ হয়তো এতদিন যখন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ অনেকগুলো অর্গানে আওয়ামী লীগের প্রধানরা ছিল ওই সময় হয়তো সম্ভব ছিল, এখন আসলে ওই সম্ভাবনাটা অনেক কম, কারণ ইতিমধ্যে বাংলাদেশের তৎকালীন হাসিনার যে প্রধান বিচারপতি তাকে বহিষ্কার করা হয়েছে, অন্যরাও অনেক জায়গায় রদবদল আনা হয়েছে অন্য জায়গায়। তো সেই জায়গায় এখন ওই সম্ভাবনাটা খুব একটা নেই, তারপরেও আমরা উড়িয়ে দিতে পারি না যেহেতু বাংলাদেশের বুঝছেন। তো ভাবছিলাম একটু দেশে যাবো, সত্যি ভাবছিলাম রিসেন্টলি দেশে যাবো, তা আসলে মনে হয় যাওয়া হবে না, কারণ ভাই এত এত কথা বলছি, এই শেখ হাসিনা নিয়ে এত এত কথা বলছি, এত এত অনলাইন যুদ্ধ করছি,
মনে হয় না দেশে গেলে আর আপাস দিয়ে এই মুহূর্তে দেশে চলে যায়, তাহলে তো আমার জায়গা সে আয়নাঘরে হবে ভাই। আর আয়নাঘরে যেসব বর্ণনা শুনছি ভাই, আমার আয়নাঘরে যাওয়ার ইচ্ছা নাই, বুঝছেন? আমার আয়নাঘরে যাওয়ার কোনোভাবেই ইচ্ছা নাই। যাই হোক, শরীরের অবস্থা ভালো না, তো অল্প কিছু কথা বলতে চাই। তো অল্প কিছু কথা বলবো। আপনারা যারা এতদিন ধরে বলতেছিলেন এই শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার পরে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, তাদের জন্য একটা সারপ্রাইজ। শেখ হাসিনা বলছে যে আমি পদত্যাগ করি নাই, আমি রেখে আসছিলাম গণভবনে আমার পদত্যাগপত্র, কিন্তু ওইটা যারা আন্দোলন করছিল তারা নাকি কী করছে এটা কেউ জানে না। কিন্তু সে তো কত বড় মিথ্যুক, মানে কী বলবো আপনাকে, সে তো আজীবনে মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনা না, আমি বিগত সময় কিন্তু অনেকবার বলছি আওয়ামী লীগ মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরা কিন্তু মিথ্যা কথা বললে এদের মুখ থেকে একটা লজ্জা অথবা হাসি এই জিনিসটা আসতো না। আপনারা জানেন মানুষ যখন নর্মালি মিথ্যা কথা বলে ওদের ভিতরে কিন্তু একটা নার্ভাসনেস অথবা একটা লজ্জা একটা হাসি আসে। কিন্তু এই আওয়ামী লীগ যারা করছে এদের মুখে যতই মিথ্যা কথা বলুক দেখবেন কখনো মনে করেন যে এদের এই এই চিহ্নগুলো আসে নাই, যারা মিথ্যা কথা বলতেছে হ্যান ত্যান, এই চিহ্নগুলো তাদের মুখে কখনো আসে নাই। এই চিহ্নগুলো তাদের মুখে কেন আসে নাই, বিকজ তারা মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। শেখ হাসিনাও যে মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল এটার বড় উদাহরণ হচ্ছে এটা। দেখেন রাষ্ট্রপতি সাহেব কি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। দেখেন রাষ্ট্রপতি সাহেব বলছে শেখ হাসিনা তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, কিন্তু কল রেকর্ড ফাঁস করে সে বলতেছে যে পদত্যাগপত্র জমা দেয়নি। আপনারা জানেন যে ইন্ডিয়াকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলছিল যে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, যত চুপ থাকবে আপনার জন্যই ভালো বলছিল না? তো এখন তাকে তো চুপ থাকতে বলছে, হ্যাঁ, কিন্তু তার নেতাকর্মীর সাথে কথা বলা তো আর কথা বলতে তার বাধ্য মানে বাধা দেয় নাই, সেই জন্য সে প্ল্যান করে নেতাকর্মীর সাথে কথা বলছে, সেই কল রেকর্ডিং ফাঁস করছে প্ল্যান করে। সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না, ওই যে বলছে চুপ থাকতে বলছে, যে যত চুপ রাখবেন তত ভালো, এটা বলছে না, যত চুপ রাখবেন ততই ভালো। তো এখন তো সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না, এই জন্য সে প্ল্যান করে তার নেতাকর্মীর সাথে কথা বলতে সেইটা রেকর্ডিং করে দুইটা রেকর্ডিং পরপর ফাঁস করে। এই রেকর্ডিং ফাঁস করার ফলে শেখ হাসিনার জন্য কি ভালো কিছু হয়েছে? না, তার নেতাকর্মীরা তাকে বিশ্বাস করতে পারতেছে না। আমরা কি বিশ্বাস করবো ভাই? তার নেতাকর্মীরাই তাকে বিশ্বাস করতে পারতেছে না। তার নেতাকর্মীরা বলতেছে যে আমাদেরকে দেশ ত্যাগের আধা ঘন্টা আগেও জানায় নাই সে দেশ ত্যাগ করবে, তাকে আমরা কীভাবে বিশ্বাস করবো? দেখেন শেখ হাসিনা যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেও সে বলতো যে আমি দেশ ত্যাগ করবো, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীগুলো এত ক্ষয়ক্ষতি হইতো না, এত মানুষ মারাও যাইতো না, এত সম্পত্তি মানে লুটও হইতো না, হ্যাঁ, জানমালের ক্ষতি এতটা হইতো না। সে কিন্তু একদিন আগে আপনারা জানেন কুমিল্লা ক্যান্টনমেন্টে কি বলছিল, যে দেশ ত্যাগের ইয়া চাইছিল কিন্তু তারা দেয় নাই। কিন্তু সে কিন্তু পদত্যাগ করবে আগেই জানতো, কেন বলে নাই? কারণ তার নেতাকর্মীগুলাকে বিপদে ফেলার জন্য সে বলে নাই, তার নেতাকর্মীগুলাই তো তাকে বিশ্বাস করতে না ভাই। আমরা তার কথা কীভাবে বিশ্বাস করব বলেন? আমরা তো তাকে ভালো করেই চিনি, সে একটা চোর বাটপাড়ের মতো কথা বলে, এটা তো আমরা ভালো করে জানি, বিগত সময় অনেক দিন ধরে জানি যে হাসিনা কী বলতে পারে, হাসিনা কী করতে পারে, এই জন্য আমাদের তো সে বিশ্বাস করাইতে পারতেছে না। কিন্তু তার নেতাকর্মীগুলাকে তো বিশ্বাস করবে, তারাও বিশ্বাস করতেছে না, তারা হাসি ঠাট্টা করতেছে এটা নিয়ে, তারাও হাসি ঠাট্টা করতেছে। আচ্ছা, সে যে পদত্যাগ করে না এটা বললেই হবে, বিপ্লবের পরে কি পদত্যাগ করা লাগে? আপনি যাই দেখেন তো যেসব প্রধানমন্ত্রী দেশ থেকে পলাইছে তারা কেউ পদত্যাগ করছিল? শ্রীলঙ্কায় যান, তারপরে যে আপনার আফগানিস্তানে যে পলাইলো খোঁজ নিয়ে দেখেন পদত্যাগ করে নাই। ঠিক আছে না, কেন পদত্যাগ করতে হবে? তারপর ধর ডাইনি পদত্যাগ করেই গেছিলো। এই জন্য বলতেছি ভাই, ভিডিও আসলে লম্বা করতে চাই না, তোরা যারা 26 তারিখের ভরসায় বসে আসছিস, শেখ হাসিনা পাগল না, শেখ হাসিনা দেশে আসবে না, হ্যাঁ, শেখ হাসিনা দেশে আসবে না। শেখ হাসিনা যদি দেশে আসবে তাহলে সে দেশ ত্যাগ করতো না, সে দেশেই থাকতো, দেশেই জেলে যেত, সেনাবাহিনীকে বলতো যে আপনারা আমাকে গ্রেপ্তার করেন, পদত্যাগপত্র জমা দেবে, বলে গ্রেপ্তার করেন আমি জেলে যাব। কিন্তু সে এটা করে নাই, সে তার সব নেতাকর্মীকে বিপদে ফেলে দেশ ত্যাগ করছে। এখানে রাগ আছে। আবার যারা ভাবতেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে, ভাই আমি আপনাকে একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন মেরে ফেলে তারপরে অনেক আওয়ামী লীগের বড়ো বড়ো হ্যাভিওয়েট প্রার্থী ছিল, আওয়ামী লীগ কত বছর পরে ক্ষমতা আসতে পারছিল, সাত গুণ করতে পারছিল 21 বছর পরে? শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগকে একবার কল্পনা করেন, শেখ হাসিনার বিকল্প কিছু আওয়ামী লীগ বের করতে পারে নাই, খোঁজ নিয়ে দেখেন, শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ আজ পর্যন্ত বের করতে পারে নাই। 75-এর পরে তো শেখ হাসিনার শেখ হাসিনা ছিল, বঙ্গবন্ধুর মেয়ে ছিল, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনার
পরে আওয়ামী লীগ কামব্যাক করবে এটা আসলে বিশ্বাস হয় না। কামব্যাক করলেই ওই এরশাদের থেকে খারাপভাবে কামব্যাক করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ বের করতে পারে নাই। তারা মনে করছিল শেখ হাসিনা সারা জীবন বাঁচবে, মানে জোর করেও বাঁচবে, নাউজুবিল্লাহ, কারণ তারা তো সব কিছু জোর করে নিছিল। তারা ভাবছিল যে আল্লাহর কাছে জোর করেও কয়েক বছর মানে আয়ু বাড়ায় নেবে, সেইটা চিন্তা করছিল। কিন্তু আল্লাহ যে সব থেকে বড় পরিকল্পনাকারী এটা সে কখনো কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। চিন্তা করলে আর এত ভয়ঙ্কর পরিণত হইতো না, দেশ ত্যাগ করতে হইতো না, পালাইতে হইতো না দেশ ছেড়ে। এটাই বলতে চাই, যারা 26 তারিখের অপেক্ষা বসেন, 26 তারিখে কী হবে না হবে আসলে আমি জানি না, কারণ এখন এই মুহূর্তে আওয়ামী লীগের রাজপথে 10 জন নেতাকর্মী এক জায়গায় জড়ো করার মতো ক্ষমতা নাই, শুধু গোপালগঞ্জে আছে, গোপালগঞ্জে যারা আছে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এখন এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমাদের কমেন্টে জানান। দর্শক, মূলত তিনি পদত্যাগ করেছেন আমরা যতটুকু জানি, কিন্তু তিনি মাঝে মাঝে একটু গোপনে কুক দিচ্ছেন, তার মানে হচ্ছেন তিনি একটু আলোচনায় থাকতে চাচ্ছেন। একটা মানুষ যখন মরে যায় আস্তে আস্তে তাকে নিয়ে কিন্তু সব আলোচনা শেষ হয়ে যায়, তো তাকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে যাতে আলোচনা শেষ না হয়ে যায় এই কারণে কিন্তু নেতাকর্মীদের একটু কুচা দিচ্ছেন বা দেশের মানুষকে একটু জানান দিচ্ছে যে আমাকে নিয়ে একটু আলোচনা হোক, আমাকে নিয়ে আলোচনা হলে মানুষ আমাকে মনে রাখবে, আওয়ামী লীগ দলটাকে মনে রাখবে, আমি এটা মনে করি। আপনি কি মনে করেন অবশ্যই আমাদের জানাবেন। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত আমরা অবশ্যই চাই, এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং পরবর্তী এরকম গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, ধন্যবাদ।